সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, অসহায় দরিদ্র এবং বিভিন্ন মানুষের জীবনের গল্প নিয়ে প্রোগ্রাম করা হয়। আজকেও এক পরিবারকে পেয়েছি, তাদের জীবনের গল্প শুরু করব এবং তার আগে আমরা একটু জানব তাদের পরিচয় এবং কি নিয়ে আজকে তাদের সাথে কথা বলবো সেই বিষয়ে আলোচনা করলে জানতে পারবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি প্রথমে যেতে চাচ্ছি আমার যে সামনে বসে আছেন মা, তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, একটু আপনার পরিচয়টা এবং পাশে যারা বসে আছে এদের একটু পরিচয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনার পাশে যারা বসে আছে এদের পরিচয়টা কি, আপনি কি হয়, কে কি হয়? আমার নাম মুসাম্মাত রেবেকা আক্তার। জি, আমার লেফট হ্যান্ড সাইডে দুজন আছেন, একজন আমার হাজবেন্ড আর বড় ছেলে, রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে আমার ছোট ছেলে। আচ্ছা, দুই সন্তান, আপনার হাজবেন্ড সব বসে আছেন। আচ্ছা, আমরা শুনেছি আপনার দুই সন্তান গোল্ডেন ফেস এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, কিন্তু তার বিষয় হলো, আকর্ষণীয় বিষয় হলো যে তারা নাকি রাতের বেলা রিক্সা চালিয়ে কিছু অর্থ যোগান দিয়েছে আপনার সংসারে, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। রাতের বেলা মানে দুই বেলায় রিক্সা চালাইছে, চাচির শরীর অবসন্নতা, ঘুমে পড়ে গেছে, স্কুলে টাইম হয়েছে, দূর পারি স্কুলে চলে গেছে, ক্লাসে তারা মনোযোগ যতটুক দিছে এটুক দিয়ে তারা সাফল্য অর্জন করছে। এরপরেও চেষ্টা করছি, এদের জন্য সবসময় সতর্ক থাকছি, যাতে করি সঠিক টাইমে এদের স্কুলে পাঠাইতে পারি। স্কুলে পাঠাইলেও যতক্ষণ ক্লাস করবো বলে দিছি যে মনোযোগ সহকারে এদের গ্রহণ করে আইবা। যে আমরা জানি যে একটি শিক্ষিত মা পেলে আমরা একটি শিক্ষিত জাতি পাবো, সেটা আমরা সবাই জানি এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছে সবাই জানেন, কিন্তু আপনি মা হিসেবে একজন শিক্ষিত, আপনার একটু এডুকেশনের বিষয়ে একটু আমরা জানতে চাচ্ছি। আপনি জি বলুন। 85-85 এসএসসি পাস করছি এবং 87 এইচএসসি পাস করছি হায়ার সেকেন্ডারি স্কুলে। আলহামদুলিল্লাহ। জি, আপনার বাবা একটু পরিবার সম্পর্কে জানতে চাই, আপনার বাবা কি করতেন? আমার পিতা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, মাতা লিটারের বলা চলে আর কি বই পড়া পারত। আচ্ছা আচ্ছা, আন্টি আপনি একটু বলবেন যে এই যে আপনার দুই সন্তান পড়ালেখার পিছনে, আসলে তাদের কাছে আমার একটা প্রশ্ন করেছি যে আমার মা যদি আজকে সাপোর্ট না দিতেন, শত চেষ্টা থাকলেও আমরা আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, কিন্তু একজন মা হিসাবে আপনার কতটুকু সাপোর্ট ছিল তারপর তাদের প্রতি? আমি ছোট থেকে যখন ওরা 3-4 বছর বয়স তখন থেকে আমি ইংরেজি ওয়ার্ডগুলো 10টা করে ইংরেজি ওয়ার্ড আমি লিখে হ্যাঙ্গিং করে রাখতাম প্রতিদিন, আর আজ যেখান থেকে আসতো খেলাধুলা করে ওখানে লুকিং করতো, করার পরে এইগুলো মুখস্থ করতো, আমি নিতাম ডে বাই ডে। আমার লক্ষ্য ছিল যে এদেরকে ছোট থেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে তুলব, এটি আমার কামনা ছিল। প্রচুর দুঃখ কষ্টের মধ্যে দিয়েও আমি এদেরকে আমি লেখাপড়া চালাই গেছি। আচ্ছা আন্টি, আপনি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনার হাজবেন্ড কি করতেন এবং বর্তমানে কি করেন, আর এইটা একটু আমরা জানতে চাচ্ছি। উনি অল্প বেতনে গার্মেন্টসে চাকরি করতেন, তারপরে সোয়েটারে ডিস্ট্রিবিউশনে 17-18 বছর চাকরি করতেন, পরে সেই অভিজ্ঞতা নিয়ে কিছু টাকা দিয়া তারপরে একটা লিঙ্কিং ফ্যাক্টরি দিয়েছিলেন, তার মধ্যে তার ছোট ভগ্নিপতি শেয়ার নিয়ে যে আমরা সেই ইমপ্রুভ দেখা এরে বাহির করছে, সবাই দশজনই কইছে যে আপনি বাহির হয় ভালো, বলে বাহির হইলাম, আমার পাওনা দিয়ে দিলে, পরে এক পয়সাও দেয় নাই, আমরা ভিক্ষুকের চেয়ে বেশি ছিলাম। এবার আল্লাহর নাম নিয়ে ছেলেদের বললাম যে শোনো, তোমরা তো মেয়ে মানুষ না, তোমরা একটা বছর করি লেখাপড়ায় গ্যাপ দিয়া তোমরা এই ঋণটি পরিশোধ করো। পরে দেখলাম যে অন্তত সিরাজউদ্দিন স্কুলে ভর্তি করে রাখি, সুযোগ সুবিধা আমি আল্লাহ মিলাইতেও পারে, এই সুযোগ সুবিধাটা মিললো কর্মের মধ্যে দিয়া লেখাপড়া করি। ওই সিরাজউদ্দিন বিদ্যানিকেতনের শিক্ষক মণ্ডলীর সুদৃষ্টি দান করলো, যার জন্য আমরা ছেলে দুজনে সফল হইতে তেমন একটা। জি আন্টি, একটু আর একটু জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি তো একজন মা, তো এই মা হিসাবে সন্তানদের পড়াশোনার পিছনে অনেক শ্রম দিয়েছেন এবং প্রত্যেকটা মা দিয়ে থাকেন, আমরা জানি মায়েদের প্রতি স্যালুট আমার ব্যক্তিগত তরফ থেকে। আরেকটা বিষয় সেটা হলো যে
ছেলেরা বিভিন্ন কাজে নিয়োজিত ছিল, আশেপাশে যারা আছেন অনেক সময় অনেক মন্তব্য করে, আসলে এই দিকগুলো কিভাবে আপনি ট্যাকল দিয়েছেন বা কতটুকু? সবসময় আমি বাচ্চাদের সবসময় কাছে রাখছি, কোনো বন্ধু বান্ধব রাখতে দেয় নি, কারোর কাছে যাইতে দেয় নি। ছোট্ট থেকে যখন ছোট্টবেলা 5 বছর বয়স, 5 থেকে 7-8-9 বছর কোনো ছেলেপেলেদের সঙ্গে খেলাধুলা করতে যাইতে দেয় নি, সবসময় আমার সঙ্গে রাখছি। আপনার কাছে রেখেছেন, কিন্তু আশেপাশে যারা আছে অনেক রকমের অনেক মন্তব্য করছে কিনা এই বিষয়টা জানতে, যে রিক্সা চালে আবার কেন পড়ালেখা, এটা তো আসলে গরিবের ঘরে ঠিক না, এরকমের কথা শুনতে হয়েছে কিনা আমরা এই বিষয়টা জানতে চাচ্ছি। তারা ভালোই বলছে যে না, এরা লেখাপড়া চালিয়ে যাইতেছে, তার মধ্যে এত কষ্ট করে রিক্সা চালিয়ে যাইতেছে, ছেলেগুলো তো অনেক ভালো। আমি আবার বলছি যে এদের সামনে কোনো প্রশংসা আপনারা করবেন না, পরে ওরা অলস হয়ে যাবে। আমরা আপনার কাছ থেকে একটু পরে আসতেছি, আমি প্রথমে জানতে চাইছি আপনার ছোট ছেলের কাছে। আচ্ছা, আপনি একটু বলুন যে মা হিসাবে এবং আপনার পরিবারের পড়ালেখার কতটুকু আপনি সাপোর্ট পেয়েছেন বা আপনি কেমন আনন্দিত এই বিষয়টা? মা হিসাবে আমার মা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, উনি আমাদের ছোট থেকে শিক্ষা দিয়ে আসছেন, নিয়মিত গাইডলাইন উনি আমাদের যেভাবে ছোট থেকে এই পর্যন্ত শিক্ষা দিয়েছেন, আমরা তার শিক্ষা নিয়ম অনুযায়ী শিক্ষা গ্রহণ করে আজকে আমাদের সফলতা অর্জন করেছি। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে, যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছে, এটা জাস্ট আপনার কাছে শিক্ষণীয় হতে পারে, কারণ অনেকে জানে আমরা মানি না অনেক কিছুই, কিন্তু তাদের প্রতি আপনার কি মেসেজ দেওয়ার আছে? যেমন অনেকে এসির ভিতরে থেকেও পড়ালেখাটা আসলে চালিয়ে যাচ্ছে না, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? তাদের প্রতি আমার আহ্বান এই যে আমরা যেমন পরিশ্রম করে সাফল্য অর্জন করেছি, তারাও যেন পরিশ্রম কর্মের মাধ্যমে ভালোভাবে পড়ালেখা করে ভবিষ্যৎকে উজ্জ্বল করে নিতে পারে, আমি তাদের দিকে আহ্বান করছি। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো যদি এই মুহূর্তে এই প্রোগ্রাম দেখে আপনার পরিবারের পাশে বা আপনার দুই ভাই যারা পড়াশোনায় চালিয়ে যাবেন, ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছেন, অনেক বিত্তশালরা আছেন আমাদের এই প্রোগ্রাম দেখে থাকেন, অনেক জ্ঞানী গুণী লোকেরা, শিক্ষিত লোকেরা দেখে থাকেন, যারা সহযোগিতা করে অসহায় পরিবারদের, তারা যদি কোনো রকমের কোনো সহযোগিতা কোনো সাপোর্ট দিয়ে থাকেন বা দিবেন এরকম এগিয়ে আসে, তাহলে আপনারা সেটা কিভাবে গ্রহণ করবেন বা করবেন কিনা আমরা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি, যদি কোনো সমাজের উচ্চবিত্ত ভালো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে আমরা সাধারণ গ্রহণ করে নিব। আমরা যে এমন না যে জোরপূর্বক আমরা তাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি, তারা যদি তাদের নিজের ইচ্ছা দৃঢ় মনোবলের সাথে দিতে চান, তাহলে আমরা কিন্তু প্রস্তুত আছি। আচ্ছা, আপনি প্রস্তুত আছেন, কিন্তু আপনার যে গার্জিয়ান আছেন, আপনার জননী মা, আমি তার মা আপনার মায়ের কাছে একটু জানতে চাচ্ছি যে এই একই প্রশ্ন আমি করলাম আপনাকে, আপনার যে সিরিয়াল অ্যান্সার দিয়েছেন, এই প্রশ্নটা আপনার কাছে রইল যে কোনো সহযোগিতার বিষয় যদি কেউ হাত বাড়িয়ে দেন, অনেকে নিতে চায় অনেকে চায় না, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? সাময়িক সাহায্য সহযোগিতা করলো, কিছুদিন চললাম, তারপরে আবার বাধার সম্মুখীন হলাম, তাতে হবে না। আমি চাই যে এদের শিক্ষা চালিয়ে যান, একে শেষ পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে চালিয়ে যান, সরকার ক্ষেত্রে হোক। আন্টি, আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং দর্শকও বুঝবে। আমি জানতে চাচ্ছি যদি কেউ এই আপনার অসহায়ত্ব জীবনে এসে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সন্তানদের পড়াশোনার সুযোগ একটু সচল করে দেয়, সেই বিষয়টা আপনি কিভাবে নেবেন এবং নেবেন কি না আমি সেটা জানতে চাচ্ছি। অনেকের আত্মসম্মানে বাধে, অনেকে নিচ্ছে না, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন, কারণ আপনি একজন গার্জিয়ান, দুইজন নিব অবশ্যই। এই জন্য যে আমার দৃঢ় মনোভাব যে আমি যেমনি করে হোক তাদেরকে আমি উচ্চশিক্ষিত করবই, এমনকি আমি ইংলিশ ডাক্তার লাইন থেকে আমি ওদের লেখাপড়া করাবো ডাক্তার লাইন। আচ্ছা আন্টি, আপনি সব কথা আমি জি শুনেছি। আরেকটা প্রশ্ন আপনার কাছে, অনেকে আছে স্বার্থর জন্য আপনার ব্যক্তিগত পারিবারিক একটা কথা বলি, যেমন সন্তান আপনার বড় হয়েছে, অনেকে অনেক আশা নিয়ে বা অনেকে অনেক ই নিয়ে আসবে, প্রস্তাব নিয়ে আসবে যে হ্যাঁ ঠিক আছে আপনার সন্তানদেরকে আমরা এই করে দেবো, বিনিময়ে আমাকে এটা করতে হবে, বা এটা বিয়ে শাদীর বিষয় হতে পারে সন্তানদের, এরকমের অনেকে নিতে চায়, সেই দিক থেকে আপনি কিভাবে দেখছেন? যে অনেকে আছে আমরা মেয়ে দিব, আমরা পড়াশোনা করাবো, এই সমস্ত আমার পক্ষে অ্যাকসেপ্টেবল নয়। জি, আমার একমাত্র এই যে ওরা সুশিক্ষা গ্রহণ করে উচ্চ শিখরে আরোহণ করবে, তারপরে নিজে প্রতিষ্ঠিত হয়ে
ভবিষ্যৎ পরিকল্পনা আপনার আম্মা এবং ছোট ভাই যেটা বলেছেন এই বিষয়ে কি আপনি সহমত আছেন কিনা, এই বিষয়টা একটু অল্প করে আমাদের যদি বলেন। আমাদের হাতে সময় নেই, আমরা বিদায় নেব, একটু বলেন। আমার নাম মোহাম্মদ মিনহাজুল আবেদিন নয়া। আমি এবং আমার ভাই দুজনেই এবার সিরাজউদ্দিন বিদ্যানিকেতনের কলেজ থেকে জিপিএ 5 পেয়ে যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এক্ষেত্রে আমার মায়ের অবদান বেশি। আমার মা যে মূল্যবান কথাগুলো বলল এবং আমার ছোট ভাই যে কথাগুলো বলল, আমি এই কথার সাথে একমত যে মানুষ কর্ম করেই বড় হয়েছে। এ পর্যন্ত যত মানুষ বড় হয়েছেন, যত জ্ঞানী গুণী মানুষ বড় হয়েছেন, সকলেই কর্মের পাশাপাশি কর্ম করে তারা বড় হয়েছে। কর্মকে কখনো ছোট করে দেখা যাবে না, সেটা হোক রিক্সা, কুলিগিরি, যে কোনো ছোট পেশাকেই কোনো সময় ছোট করে দেখা যাবে না। জি ভাইয়া, আমি আর একটা জিনিস, আপনার যে আম্মা এবং ছোট ভাই যা বললো আপনি এদের সাথে সহমত, তাই না? হ্যাঁ জি, আমি আপনার বাবার কাছে যাচ্ছি। আঙ্কেল, একটু যদি বলেন আপনার পরিবারের সদস্যরা যা বলেছেন আসলে এই বিষয়গুলো আপনার সব কথা কি আপনি সাহায্য দিচ্ছেন কিনা এই বিষয়ে? ঠিক আছে, সব কথা ঠিক আছে। আপনার কোন নিজের মতামত আছে? না, আমার মতামত আর কি থাকবে। কোনো মত সন্তানদের প্রতি কিছু যদি বলেন যে আসলে কি করা উচিত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা? তাদের ভবিষ্যৎ পরিকল্পনা পড়াশোনা করে তারা ডাক্তার হবে, যেহেতু আমি অনেকদিন রোগে ভুগছিলাম, চিকিৎসার জন্য তারা টাকা পয়সা পায় নাই কোথাও, অনেক কষ্ট করছে তারা আমার জন্য, আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, আমি দুইবার দুইবার স্ট্রোক করছি। সেজন্য তাদের স্বপ্ন একটাই, তারা বড় হয়ে ডাক্তার হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারে, এটাই কামনা। অনেক ধন্যবাদ দর্শক, আমরা আজকে বিদায় নেব এবং আমরা অনেক কথাই শুনেছি, যদি কোনো আপডেট থাকে আমরা পরবর্তী প্রোগ্রামে আসব। এবং একটি অনুরোধ রইল, যদি সেরকম বৃত্তশালরা থাকেন অবশ্যই এই সন্তানদের, দুইটি সন্তান তারা গোল্ডেন পেয়েছেন এবছর এসএসসিতে, তো আপনারা যদি তাদের খোঁজখবর নিতে চান আমরা অবশ্যই নাম্বার দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটা নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো বিষয় তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারবেন, তবে তাদের সহমত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।